চন্দ্রযান্ত্রী ক্যামেরার ডিজাইন করেছেন অনুজ নন্দী। তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে আশ্রমপাড়া এলাকায়। চন্দ্রযান তার লক্ষ্যে যাত্রা শুরু করতে খবর ছড়িয়ে পড়ে ইসলামপুরে। খুশির হাওয়া পরিবারের লোকজনদের পাশাপাশি গোটা শহর জুড়ে। অনুজের সাফল্যে খুশি নন্দী পরিবার। জেঠুর কোন কথা শুনেছো আজ? হ্যাঁ, কি শুনলে? শুনলাম যে আমার জেঠু রকেটে ক্যামেরা আছে। মানে এই চন্দ্রযান থ্রিতে তোমার জেঠুর ক্যামেরা লাগানো আছে নাকি? তোমার জেঠুর তৈরি ক্যামেরা? হ্যাঁ। কবে থেকে উনি এই কাজে কাজ করছেন আর কি, ক্যামেরা তৈরির, ইসরোতে? সেটা তো বলেনি। ইসরোতে কতদিন ধরে আছেন? 17 বছর। আর উনি যে এখন ব্যাঙ্গালোরে আছেন, কত বছর ধরে আছেন? ওটাও 17 বছর ধরে। মানে ইসরোতে কাজ পাওয়ার পর থেকে উনি ব্যাঙ্গালোরে থাকেন নাকি? আজকে কি শুনেছো তুমি? আজকে শুনেছি যে আমার জেঠুর যে ক্যামেরা যেখানে হয়ে রয়েছে সেই রকেটটি গেছে। মানে এই খবরটা কে দিল তোমাকে? মোবাইলে। মোবাইলে তোমার জেঠুর নাম বলেছিল? না। কি করে জানলে যে জেঠুর এটা? শুনেছি যে জেঠু ওখানে আছে। আচ্ছা, জেঠু ফোন করেছিল আজকে বাড়িতে? হ্যাঁ। কি বলেছে তুমি আজকে? বলেছে ওটা ঠাম্মাদেরকে বলেছে, জেঠুর মাকে। তোমাদের পরিবারের তোমার জেঠু এত বড় একটা সাফল্য, হ্যাঁ, ওটা পৃথিবীর নজর রয়েছে, কি বলবে তুমি? আমি খুব গর্ববোধ করছি আমার জেঠু ওখানে রয়েছে। পাড়ায় তো অনেক মানুষ আছে, কথা হয়েছে তাদের সঙ্গে? বলেছো যে আমার জেঠু বলবে? বলবে তোমার নাম কি? বলবে, বলবো যে আমার জেঠু ওখানে রয়েছে চন্দ্রযান থ্রিতে। তো উনি যে ক্যামেরার, মানে চন্দ্রযান থ্রিতে যে ক্যামেরা লাগানো আছে তার যে উনি কাজ করেছেন সেটা আপনাদের, আপনারা জানতেন না? না, আপনারা জানতেন না? না। বিশ্বের আজকে কিভাবে জানলেন? খবর থেকে? হ্যাঁ, খবর থেকেই জানলেন। হ্যাঁ। উনি পুরো ক্যামেরাটা কি উনি তৈরি করেছেন নাকি উনি ওই ক্যামেরা তৈরির টিমে ছিলেন? টিমে ছিলেন, টিম মেম্বার একজন, তাই তো? পুরো পৃথিবীর ওটার দিকে নজর আছে। একজন ইসলামপুরের মানুষ হয়ে কেমন লাগছে তোমার, মানে তোমার নিজেরই জেঠু? হ্যাঁ, খুব ভালো, গর্ববোধ হচ্ছে। মানে তোমার জেঠু যেরকম আজকে এত বড় সাফল্য অর্জন করেছে, তুমিও কি তোমার জেঠুর মতোই বড় হয়ে সাফল্য, এই সাফল্যটাই চাইছো? হ্যাঁ, চেষ্টা তো করবো অবশ্যই। পড়াশোনা সেইভাবেই করছো জেঠুর মতো করেই? কি করো তুমি? পড়াশোনা করি। কোন ক্লাসে? 9। আচ্ছা, কোন স্কুল? ইসলামপুর হাই স্কুল। তোমার জেঠুও তো ওই স্কুল থেকেই পড়েছিল নাকি? হ্যাঁ, তোমার জেঠুও ওই স্কুল থেকেই পড়েছিল। হ্যাঁ। ছোট ভাইয়ের বউ, তাই তো? বললাম অনুজ নন্দী আজকে ক্যামেরা ডিজাইন যে করেন আর কি, যিনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলেন, পরবর্তীতে ব্যাঙ্গালোরে ইসরোতে চাকরি পেয়েছেন। ব্যাঙ্গালোরে তিনি কতদিন থাকছেন জানা আছে আপনার? 6-7 বছর হবে। আচ্ছা, ইসরোতে 6-7 বছর কাজ করছেন। এই যে ক্যামেরা ডিজাইন করেছে যেটা পৃথিবীর কাছে একটা বড় বিষয় বলা চলে, চন্দ্রযান থ্রির ক্যামেরা ডিজাইন করেছেন, সে খবরটা আপনারা জানেন? আপনারা কিভাবে জানতে পারলেন? উনি ফোন করেন আজকে বাড়িতে? ফোন করেছিল? হ্যাঁ করেছিল। আচ্ছা, কবে বাড়িতে এসেছিল আপনাদের সাথে কথা হয়েছিল? মাসখানেক আগে এসেছিল বাড়িতে। বলছি কি কথাবার্তা হলো ফোনে আজকে? বললো যে এইরকম আমি যান পাঠাচ্ছি, এইসব কথাবার্তা বললো। মানে রকেটে উনার ক্যামেরা লাগানো আছে, মানে উনার তৈরি, উনি এক্সাইটেড? হ্যাঁ, এক্সাইটেড তো হবেই। আপনাদের কেমন লাগছে পরিবারের লোকজন, এই যে বাড়ির একদম ছেলে, বিশ্বের জন্য গর্ব গর্বিত? আমরা বাড়ির ছেলে গর্বিত। তাকে ছোট ভাইয়ের স্ত্রী হিসাবে কি বার্তা পাঠাতে চান, কি বলবেন? ধন্যবাদ, মানে আমরা খুবই খুশি, পরবর্তীতে যারা আছেন তারাও যেন ওনার মতো এরকম বড় হতে পারে, এটাই বলবো। পরিবারের পরবর্তী প্রজন্মদের তার মতো করেই আপনারা চাইছেন, তারাও যাতে তার মতো করেই তৈরি হয় নাকি? রকেটটা দেখেছেন? টিভিতে নজর ছিল আপনাদের আজকে? মোবাইলে দেখেছি। কি নাম আপনার? রিঙ্কু নন্দী। কি রে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন
নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।